আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। প্রতিদিনের মতো মাই বিডি স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে মাই বিডি স্কুলের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন ধরনের গণিত ক্লাস বিশেষ করে দেওয়া হয়, অন্য অন্য ক্লাসও এর সাথে থাকে। তো সবসময় আপনারা দেখে আসছেন আমাদের ক্লাসগুলো। আজকেও একটা একটি দারুণ একটি আলোচনা রাখছি গণিত নিয়েই। তো আমরা এখন কি করব, এখানে ভিউয়ার্স দেখুন আমি লিখলাম 23/22, তাহলে এই গুণটা সমান সমান কত হবে? তো আমরা এখানে যেটা আছে 2, তাহলে আমরা এইভাবে 2টা দাগ দেব না, বাঁকা ক্রস এইভাবে দরকার নাই। আমি যেভাবে বলছি এইভাবে একদম রিয়েল নিয়মে আমরা শিখবো। 2 আছে এখানে, আমরা 2টা দাগ দিয়েছি, সোজা দাগ দিয়েছি, এবং 3 আছে, আমরা এখানে 3টা সোজা দাগ দেবো, 3টা। তারপরে আমাদের 2 আছে, এখানে আমরা কি করব, 2টা সমান্তরালভাবে দাগগুলো দেব, এবং এখানে 2 আছে, এখানেও আমরা 2টা দাগ দেব। তাহলে 2টা দাগ যদি দিই, তাহলে আমাদের রেজাল্ট কী আসছে দেখুন, 6 লিখলাম, এখানে কি আছে, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন দেখুন এখানে আছে আমাদের 6 আর 4, 10, তাহলে আমরা কী করবো ভিউয়ার্স, 10 এর 0, হাত থেকে 1, তাহলে এখানে 1 যোগ করবো, 1, 2, 3, 4, আর এখানে 5, অর্থাৎ 506 হচ্ছে। তাহলে দেখুন ভিউয়ার্স, এখানে আমরা 23 গুণ 22 করলাম, 506 করলাম। তো এইভাবে আমরা পরবর্তী আরও একটা দেখি, এভাবে যদি আমরা গুণ করি যে 12 গুণ 13, তাহলে কী হবে, এখানে একটা দাগ আছে, এভাবে একটা দাগ দেবো, 2 আছে, এভাবে 2টা দাগ দেবো, তাহলে এখানে 1 আছে, আমরা এভাবে একটা দেবো, 3 আছে, 1, 2, 3, তাহলে আমাদের রেজাল্ট কত হলো দেখুন, এখানে আছে 6, 2, 3, 4, 5, 5 আর 1, 1, অর্থাৎ 156 হলো। এইভাবে কিন্তু আমরা সহজেই যে কোনো গুণের মান নির্ণয় করতে পারি। গুণফল নির্ণয় করার জন্য সহজ টিপস হবে এইটা। এখন কথা হলো, আমরা আরেকটি দেখি, এখানে করলাম 32 × 23, তাহলে এটা সমান কত হবে? তাহলে এখানে আমরা কী করবো, প্রথমে 3টা আছে, 3টা স্ট্রেট লাইন, অর্থাৎ 3টা দাগ দেবো। ভিউয়ার্স দেখুন এখানে 3টা আছে, 3টা আমরা দাগ দিলাম, 3টা দেওয়ার পর এখানে 2টা আছে, এখানে আমরা 2টা দিলাম, এখানে 2 আছে, এখানে আমরা এইভাবে 2 দিলাম, এখানে 3 আছে, এইভাবে 3টা দিলাম। এখন আমরা কী করবো দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা 1, 2, 3, 1, 2, 3, তাহলে 6, এখানে 6 লিখে দিই। তারপরে যেহেতু আমরা এইভাবে এইভাবে দাগটা দিব, তাহলে এইটা এটা যোগ হবে এইটার সাথে এটা, তাহলে এখানে 6 আছে, 6 লিখলাম, 1, 2, 3, 3, 3, 9, 10, 11, 12, 13, 13, হাত থেকে 1, এখানে কী আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 আর 1, 7, 736। তো এইভাবে কিন্তু ভিউয়ার্স আমাদের এই গুণফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবার আমরা আরও কয়েকটি জিনিস শিখি দুই সংখ্যার ক্ষেত্রে। এই টিক্সটি কিন্তু দারুণ কাজে লাগে গুণফল নির্ণয় করার জন্যে, স্ট্রেট লাইন দিয়ে অর্থাৎ দাগ করে করে যে গুণ নির্ণয় করার পদ্ধতিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। এবার ভিউয়ার্স আমরা এখানে দেখুন 2, 3, 1, 3, 2, 1, এইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখুন ভিউয়ার্স, তাহলে আমরা কি করব, এখানে সোজা 2টা দাগ দেবো, তারপরে এখানে সোজা মাঝ বরাবর 3টা দাগ দিয়ে দেবো দেখুন। তারপরে আমরা যে কাজটি করব, তারপর আছে 1টি দাগ আছে, তাহলে আমরা 1টি দিয়ে দেবো এখানে, 1টি, তারপরে এখানে 3টা আছে, আমরা এইভাবে 3টা দিয়ে দিই। তারপরে দেখুন এখানে 2টা আছে, এভাবে আমরা 2টা দিয়ে দিই, এখানে 1টা আছে, 1টা। তো আমরা প্রথমে যে কাজটা আমরা করব সেটা হলো প্রথমে এটা ঘিরে দিব, তারপরে যেহেতু 2 ডাবল সংখ্যা তাহলে আমরা এইটা ঘিরে দেবো, তাহলে এইটা আর এইখানে আমরা এইটা দিয়ে এটা ব্যাক সাইডগুলো আমরা ক্রস করে দেব। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে দেখুন 1 আছে, আমরা 1 লিখলাম, তারপরে কি সংখ্যা আছে, 1, 2, 3, 1, 2, 5, এখানে কিন্তু একটা পয়েন্ট ছিল, পয়েন্ট 1, 2, 3, 1, 2, 3, তাহলে 3 আর 2, 5। তারপরে এবার আসে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11, 1, হাত থাকে 1, হাতে 1 আছে, এখানে প্লাস হয়ে যাবে, যোগ হবে এখানে,
তাহলে কি হচ্ছে 1 2 3 4 আর হাতে রেখে 5 6 7 8 9 10 11 12 13 14 14 4 হাত থাকলো 1 এই 1 এখানে যোগ হবে তারপর 1 2 3 4 5 6 আর রেখে 7 এই জি 74151 এই কিন্তু আমাদের রেজাল্ট হবে তাহলে সমান সমান কি 74151 এই ভাবে আমরা কিন্তু গুণফল নির্ণয় করতে পারি ভিউয়ার্স এটা তো দারুণ একটি ট্রিক্স দা জাপানি ট্রিক্স আমি বাংলাতে আপনাদের সুবিধার অর্থে দিলাম আমি অনেকগুলা গুণ নির্ণয়ের যত ট্রিক্স আছে সেগুলো আমি দেখছি এবং যাচাই বাছাই করে আমি দেখলাম যে এই ট্রিক্সটা সবচাইতে ফলবান এবং খুব দ্রুত অর্থাৎ আপনি 5 সেকেন্ডেও রেজাল্ট বার করে দিতে পারবেন অর্থাৎ 10 সেকেন্ডে অ্যাপ্রোপ্রিয়েটভাবে পারবেন তবে 5 সেকেন্ডও সম্ভব আপনারা অনেকটা দেখেই চিত্র দেখেই আপনারা কিন্তু বুঝে যেতে পারবেন বুঝতে পারবেন যে আসলে গুণ নির্ণয় করা সহজ খুব সহজে তো এবার আমরা কিছু গুণ করে দেখব সহজ সহজ তাহলে এখানে 12 ইনটু 14 তাহলে এখানে আমরা কি করব একটা দাগ টানলাম 2 আছে দুইটা দিলাম 1 আছে একটা দিলাম 4 আছে 1 2 3 4 তাহলে এখানে কি করব আমরা এভাবে দাগ করে দিই তাহলে দেখুন এখানে 1 2 3 4 তার মানে 8 দেখুন কতটুকু সময় লাগে 1 2 3 4 5 6 6 1 168 এইভাবে কিন্তু আমরা রেজাল্ট করতে পারি ভিউয়ার্স আর একটা দেখুন 1 6 ইনটু 1 3 তাহলে কি করব আমরা পরবর্তীতে প্রথমে 1 তারপর 6টা আছে আমরা 6টা দাগ করব 1 2 3 4 5 6 তারপরে 1 আছে এই যে 1 3 আছে 1 2 3 তারপরে দেখুন আমরা এখানে দাগগুলো করে নেব 1 2 3 4 5 6 3 6 18 3 6 18 8 হাত থেকে 1 1 2 3 4 4 দেখুন 4 5 6 7 8 9 10 10 এর আবার 0 হাত থেকে 1 এই যে 2 শট এইভাবে কিন্তু আমরা রেজাল্টগুলো করতে পারি ভিউয়ার 208 এইভাবে কিন্তু আমরা রেজাল্টগুলো করতে পারি তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের আলোচনা আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও আপডেট ভিডিও পেতে আমাদের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ